সেক্ষেত্রে আজকে আমরা আবার আসবে ফিরে এই কবিতা শব্দার্থ এবং টিকা সম্পর্কে আলোচনা করব এখানে আমি লিখেছি শঙ্খ ছিল শঙ্খ ছিল অথচ এক ধরনের সাদা ছিল যেটা সাগরে উড়ে এবং বা নদীতেও থাকে নবান্ন নতুন ধান খাটার পর যে উৎসব হয় অর্থাৎ নবান্ন অথচ নতুন ভাত নব সমাহার বলা হয় তাহলে নতুন ভাত আমরা বলি যে নতুন ধান কাটার পর আমাদের দেশে উৎসবটা হয় এই উৎসবে গুট দুধ এবং নারকেলের সঙ্গে মিশিয়ে নতুন আতবছালের ভাত খাওয়া হয় এবং এটাকে বা কৃষকরা এই নবান উৎসবটা পালন করে ধানশিড়ি এটি একটি নদীর নাম ধানশিড়ি একটি নদীর নাম এবং আমরা জানি যে এটা ঝালখাটি জেলা ধানশিঁড়ি নামে একটি নদী আছে এবং এটি এখন মরে গেছে কবি এই কবিতায় এই নদীটির নাম ব্যবহার করেছেন ঘুঘুর অত নুপুর আমরা বলি পায়ের অলঙ্কার বলতে পারি ডাঙা অথবা পুরনো শুকনো জায়গা স্থলভূমি অথবা শুকনো স্থলভূমি ডিঙ্গা ডিঙ্গা তো ছোট্ট নৌকা ছোট্ট দেশীয় নৌকাগুলোকে ডিঙ্গা বলা হয় ছোট্ট দেশীয় নৌকাগুলোকে ডিঙ্গা বলা হয় ধবল ধবলত্ব সাদা ধবলত্ব সাদা নিজ মানে পাখির বাসা পাখির বাসাকে নিজ বলা হয় সুদর্শন সুদর্শন শব্দের অর্থ এক ধরনের গোব্রপোকা আবার আসবে ফিরেতে আবার আসবে ফিরে এই কবিতায় কবি জীবনানন্দ দাস এই সুদর্শনের কথা বলেছেন এবং কার্তিকের নবান্ন দেশে অর্থাৎ নবান্ন অর্থ নতুন ভাব অর্থাৎ কার্তিক মাসে ঘরে নতুন ধান তুলে কৃষকরা নবান্ন উৎসবে মেথে উঠে এবং এটাকে কি বলা হয় নবান্ন বলা হয় এবং এটাকে কি বলা হয় নবান্ন বলা হয় জলাঙ্গী জলাঙ্গী কবি জলাঙ্গী অর্থাৎ জল জারঙ্গে বলতে নদীকে বুঝিয়েছেন অর্থাৎ জলাঙ্গী বলতে এখানে কবি নদীমাত্রিক বাংলাদেশের এবং জলাঙ্গে ঢেউয়ে ভেজা বাংলা বলেছেন এই কবি এখানে জলাঙ্গি বলতে নদীকেই বুঝিয়েছেন রূপসা রূপসা হচ্ছে কুনা শহরের পাশ দিয়ে প্রবাহিত একটি নদীর নাম হচ্ছে রূপসা এবং এই নদীটি এই এই রূপসা নদীটি ঝালখাড়ি একটা নদী আছে এই ক্ষেত্রে কবি রূপসাকে এখানে তুলনা করেছেন যে রূপসার ঘোরা জলে এভাবে কবি তার উপমা দিয়েছেন পুরুলা শহরের পাশ দিয়ে প্রবাহিত একটি নদীর নামে হচ্ছে রূপসা